ও ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি সম্মানিত আবদুল্লা ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন আমরা হানাপি মসজিদে সলাত পরাত পড়তে যাই আমরা পাঁচ ছয়জন সহিদভাবে সলাৎ আদায় করি তারা আজ আলোচনা করেছে আমরা যখন সলাত পর্বত এখন আমাদের পিছন দিক থেকে এগিয়ে মারবে আমি তাদের আলোচনা আড়াল থেকে শুনেছি এখন আমাদের করণীয়কে যেহেতু আমাদের গ্রামে সহিয়া মসজিদ নেই সেখানে পড়ব আলহামদুলিল্লাহ ও সালাত সালাম আল্লাহ রসলামাবাদ সম্মানিত আবদুল্লা ভাই প্রথম কথা হলো আল্লাহ সুবাহান তালা আমাদের ইমান আমলকে হেফাজত করুন সকল প্রকার কুফুরি সেরেক বেদাত মুনাফিকি এবং যারা শেরেক বেদাতের সাথে জড়িত মুনাফিকের সাথে জড়িত বেঈমান নাস্তিকতার পথকে বেছে নিয়েছে যারা বেদাত এবং বেদাত করে ওই সমস্ত বেদাত থেকে এবং বেদাত পন্থীদের থেকে বেদাতকারীদের থেকেও আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করুন আমাদের ইমান আকিদাতে হেফাজত করুন আমাদের মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকেও হেফাজত করুন আমিন তারপর এবার আসুন যে যেখানে ফেতনার আশঙ্কা আছে যেখানে মারামারি আছে যেখানে ঝগড়া বিবাদ হয় সেখান থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে ফেতনা অহেতুক কোনো ফেতনা ফাঁসাতে জড়িত হওয়া এরা উচিত নয় আপনারা যখন জেনেছেন যে ওই সহি বিশুদ্ধ আগি মতে নামাজ পড়লে তারা বাধা দিচ্ছে এবং তারা মারামারি করবে অথবা আপনারা সেখান থেকে দূরে সরাটাই ভালো যাতে ফেতনার আশঙ্কা না হয় এবং সেখানে যাতে একটা গণ্ডগাল মারামারি না হয় এই বিষয় নিয়ে সেখানে আপনি আলাদা জামাত করে নামাজ পড়েন অথবা আপনি যেখানে আছেন সেখানে যদি একটু দূরে হইলেও সহি আকিদের বিশুদ্ধ পথে নামাজের ব্যবস্থা আছে সহি বিশুদ্ধভাবে নামাজ পড়ার সুব্যবস্থা থাকে তাহলে সেখানে যা বাইদের সাথে নামাজ পড়বেন আর যদি না হয় আপনারা পাঁচশো জনের একটা পরিবেশে সুন্দর পরিবেশে নামাজ আদায় করবেন সহি সঠিক টাইমে এবং আবহাওয়ালো নামাজ পড়ে নেবেন আশা করা যায় নামাজ হয়ে যাবে এই জন্য আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবে না আরেকটা বিষয় হলো আপনারা এইভাবে থাকলেই চলবে না আপনাদেরকেও চেষ্টা করতে হবে সহি বিশুদ্ধ আকিদার মানহাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত রেখে এই দাওয়াত মানুষের কাছে প্রচার করা প্রসার করা এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত হওয়া মসজিদ দেওয়ার মাধ্যমে মাদ্রাসা দেওয়ার মাধ্যমে শক্তি সাহায্য ভূমিকা শক্তি অর্জন করার মাধ্যমে শহীদ বিশুদ্ধ আকিদাকে আরও বলবৎ নিজেদের মাঝে বলবৎ করার মাধ্যমে এবং আরো লেখাপড়া করার মাধ্যমে আরও শহীদ বিশুদ্ধ আকিদার মানহাজের উপর যেন লেখাপড়া করতে পারেন নিজেরাই যেন প্রতিষ্ঠিত হতে পারেন কারণ আলেমদের রূপে ভরসা না করা যে খালি খালিদলি লক্ষা করা আলেম ওলামাই এসে হাস মবাসা করবেন আর ঝগড়া বিবাদ করবেন এই ধরনের না হয় নিজেরা লেখাপড়া করুন নিজের হাদিস করার করে পড়ুন নিজেরা যাতে ইমান আরও শক্ত হয় আপনি যেন বুঝতে পারেন যে আমি যে আমিন বলছি আমি যে করছি আমি যে বুক হাত বানছি এটা আসলেই আল্লাহ রসুলের হাদিস এবং এটাই সত্য এটা নিজের মনে দৃঢ় ডিটারমিনেশন আপনাকে সৃষ্টি করতে হবে নিজের মনে একদম দৃঢ় পোক্তা অথবা শক্তি নিজের মনে তৈরি করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ রসুল্লাহ হাদিস পালন করছি যখন আপনার আল্লাহ রসোল্লাহ হাদিস এটা বিশ্বাস যখন হবে তখন পালন করতেও সহজ হবে এবং নিজের মনেও শান্তি পাবেন লাভ হবে তখন অন্য পক্ষ থেকে দুই কথা বললেও আপনাদের মনটা দুঃখে আক্রান্ত হবে না কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন এবং আল্লাহ রসুল্লাহ হাদিস মোতাবেক করছেন আরেকটা বিষয় হলো যে এলেম অর্জন করার পাশাপাশি যে সমস্ত ব্যক্তিবর্গ কোরআন এবং হাদিসের পালন কর হাজ মানে কোরআন হাদিস শহীমতে নামাজ পড়ার কারণে যারা ষড়যন্ত্র করছে এই বাহিদেরকে মারার জন্য তাদের বিষয়ে উপরস্থ পদস্থ লোক যারা আছে বা যারা শাসন ক্ষমতা আছে বা যারা দায়িত্বশীল আছেন বা যেখানে এটা উপস্থাপ বিষয়টা উপস্থাপন করা যেতে পারে তাদের কাছে এই সমস্ত বিষয় উপস্থাপন করে হ্যাঁ তাদেরকে সাহায্য করার উদ্দেশ্য না বিষয়টা সমাধান করার উদ্দেশ্য যে এই ধরনের পরিকল্পনা তারা নিয়েছে আমরা সহি বিশুদ্ধ পদে নামাজ পড়ি সেখানে যদি আরও বিশৃঙ্খলা হয় তাহলে থামুন অপেক্ষা করুন যেখানে উপরে পদে আরও সমাধানের বিষয় আছে যারা সমাধান করতে পারবে যারা নেতৃত্বশী লোক আছে বা যারা তাদের তাদের সাথে বসে বিষয়টি মীমাংসা আনতে পারবে ওই সমস্ত বিষয়ে ওই সমস্ত ব্যক্তিদের কাছে বিষয়টি উপস্থাপন করে সমাধানে আনা যাতে ফেতনার আশঙ্কা না থাকে কারণ আজকে হয়তো আপনাদেরকে মসজিদে মারার ষড়যন্ত্র করছে এমন এক সময় হইতে পারে তারা আপনাদেরকে অন্য জায়গায় যা মারবে কারণ তাদের মনে তো ওই বিশ্বাসগুলি নেই তারা মনে করে আমরা যেটা করি ওইটাই সত্য এবং আর বাকি পৃথিবীতে যারা আছে তারা সবাই ভ্রান্ত এবং সবাইকে বকা দিয়ে দেয় সে দেখেন না অনেক সময় ইমান ইমান হারা নাস্তিক বেঈমান বলে বকা দেয় কাফের বলে বকা দেয় যেমন জাকির নায়কের কাফের বলে একজন দুজন লোক কাফের বলে না যাই হোক এটা বুঝতে হবে সোহে আকিদার মানুষকে কাফের বলে বই লেখছে একজন দুজন না হাজার হাজার বই লেখা হয়েছে হাজার হাজার ইউটিউবে আলোচনা আছে তো এই বিষয়গুলো এমনও হতে পারে যদি সমঝোতে না করেন তা আপনারা যদি কোনো পরিবেশে নামাজ পড়েন ওখানে যে অতর্কিত হামলা আপনাদের উপরে করবে ওই বিশ্বাস তাদের মানে এবং ওই পরিকল্পনা তাদের থাকতে পারে এই দৃষ্টিকোণ থেকে সাবধানে চলতে হবে নিজের ইমান আমলকে হেফাজতের পাশাপাশি নিজের শরীর গড়িকে নিজের পরিবার পরিজন নিজের পারিপার্শ্বিকতাকেও হেফাজতে চিন্তা করতে হবে যাতে শত্রুর আক্রমণ না এসে যায় আর নিজেরা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমরা কোরআন এবং সই সুন্নার আমাদের জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করেন আমরা যেখানেই থাকি না কেন দুনিয়ায় যতদিন আল্লাহ আপনি বেঁচে রাখবেন আমাদেরকে যেন এমন আমল করার তৌফিক দান করেন আপনার নাম আপনার কোরআনের এবং নাবি সাল্লাহ পূর্ণ আদর্শের এর্তে সুন্নতের পূর্ণ এর থেকে অনুসরণ যাতে আমরা করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে সবাই মিলে কামনা করতে হবে আল্লাহর সাহায্য অবশ্যই আসবেন আল্লাহ রবুল্লা আলমিনের কথা এটাই ইমতানসাল্লাহ ইনসুরুকুমার সাবিদ আকদামাকুম তোমরা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কোরআন এবং শহীদ উন্নয়ন আল্লাহকে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করা যেখানে থাকি আল্লাহর সন্তুষ্ট মোতাবেক আমাদেরকে ইমান আমলে বাস তৌফিক দান করুন হাজা সাল্লাহ নবী মহম্মদ আসসালাম আলিক